টোল প্লাজাতে আমরা পৌঁছে গেছি। এই টোল প্লাজা দিয়ে আমরা ঢুকছি। Hello guys and welcome back to my channel guys Kaviraj Diaries and hope tumra sobai bhalo acho shusto acho so ajke jehetu shonibar weekends so ajke ekta long ride hote choleche long bolte khub long na ekhan theke tomar 30 km up 30 km down total 60 km ride hote choleche basically ride na drive hote choleche ami ache gari niyei jacchi so kothay jacchi ota suspense thak সো হ্যাঁ এইটুকু তোমাদের বলে রাখি সো আজকে আমার একটা বন্ধু আছে বিশ্বজিৎ তোমরা হয়তো আগের ব্লগে ওর নাম শুনেছো সো আমার খুব ভালো বন্ধু ভাই বলতে পারো সো তার সাথে আজকে দেখা করতে যাচ্ছি কারণ একটা ফিউচার একটা বাইক রাইডের প্ল্যান আছে সেটা এই মাসে সেটা সব তোমাদের বলবো সব তোমরা জানতে পারবে সব এখন কিছু বলছি এখন সবই সাসপেন্স থাক সো সেই ফিউচার রাইডেই আজকে একটা আলোচনা করতে যাচ্ছি ওর সাথে সো ও তোমার কোন নম্বরে থাকে সো ওখান থেকে ও আসবে আমিও এখান থেকে যাব সো তোমরা এনজয় করো আজকের ব্লগটা আজকে সুন্দর সুন্দর তোমরা বিউটি দেখতে পাবে কলকাতার কলকাতার আশেপাশে সুন্দর দেখতে পাবে বিউটি সো চলো দেখা হচ্ছে এনা গোপ্রো ফোর হ্যালো গাইস সো চলো যাওয়া যাক প্রথমে আমি তেল ভরবো অ্যান্ড তোমরা জানিও যে এই ভিউটা তোমাদের কেমন লাগছে এটা প্রথমবার ট্রাই করলাম তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো চলো তেলটা ভরে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো যাওয়া যাক এই রাস্তাটা সাংঘাতিক মানে অলওয়েজ কনজেস্টেড থাকে অলওয়েজ কারণ এখানে সকালবেলা বড় বড় ট্রাক চলাচল করে আর এই রাস্তাটা তোমার মেন হচ্ছে বৈশিষ্ট্যতলা থেকে একদম বেহালা ইন্টারকানেকশন ইন্টারকানেক্টেড বলতে পারো ভীষণ জ্যাম থাকে তো গাইস এটা হচ্ছে নিউ আলিপুর পেট্রোল পাম্প তো ভীষণ কনজেস্টেড আর উল্টো পাল্টা ঘটে সব অটোগুলো চালায় দেখেছো তো এই যে সামনে যে তোমার রাস্তাটা দেখছো এটা হচ্ছে তোমার দুর্গাপুর ব্রিজ এই রাস্তাটা সোজা গেলে তোমার চেতলা গড়িয়াহাট কাসবিহারি সব কানেক্ট করে সো এই ব্রিজটা খুব ভাইটাল ব্রিজ বলতে পারো বেসিক্যালি আমাদের এই বিহালাবাসীদের জন্য
ওই ব্রিজটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো হয়ে গেল। এখানে আমার সাইকেলে এসে রাইড করছে, নাইস ওয়ান। তোমরা কজন বেড়া থেকে আছো তো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই সকাল সকাল গাড়ি বা বাইকে বেরোনো একটা আলাদাই ফিলিং কোথাও লং রাইডে বা ড্রাইভে যেতে, কি বলো তোমরা? চলো তোমরা এনজয় করতে থাকো। আরে হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি কোভিড প্রিকশনস নিয়েই বেরিয়েছি, কারণ কোভিড তো বাড়ছে। মাস্ক, স্যানিটাইজার সব নিয়েই বেরিয়েছি। তোমাদেরও বলবো, তোমরা যদি বাইরে বেরোও অলওয়েজ মাস্ক পরবে। স্যানিটাইজার ইউজ করবে অলওয়েজ, কারণ ডেলিভারি বাড়ছে। তবু বলবো ঘাবড়িও না, প্যানিক করো না একদম। এই রাস্তাটা হচ্ছে গোপাল নগরের রাস্তা, তো যদি এখান দিয়ে তোমরা ডান দিক নাও তো তোমরা পৌঁছে যাবে হচ্ছে মণিপুর রোড। সেখান থেকে তোমার দুটো রাস্তা চলে গেছে, তোমার ডান দিকে চলে গেছে হচ্ছে এসি বসের ফ্লাইওভার, মানে তোমার সল্টেক যাওয়ার রাস্তা। দেখো সামনে স্কুল চালাচ্ছে, মনে কথা বলতে বলতে মানে এদের কোনো শিক্ষা দীক্ষা নেই আর কি, কতটা রিস্ক এরা নেয় সত্যি কিছু বলার নেই। ওকে ফোন আগে, কথা আগে, নাকি জীবন আগে? মানে কত রকম যে পাবলিক তোমরা কলকাতার রাস্তাঘাটে, অবশ্য নট অনলি কলকাতা, এটা তোমরা সব জায়গায়। এদের কথা বলার ইয়েটা আগে, সময়টা আগে, জীবন আগে না, গেলে যাবে কিন্তু কথা বলে যাবে। যাই হোক, কিছু বলার নেই এদেরকে, এরাই জানে যদি এত অ্যাক্সিডেন্টগুলো হয় নয়তো। তো হ্যাঁ, সেটা বলছিলাম, এখান দিয়ে তোমরা যদি যাও তো একদম সোজা গেলে তোমার ডান দিকে দিকে বনিপুর রোডটা পড়বে, আর তোমরা যদি একদম সোজা যাও তাহলে তোমার আলিপুর জু পড়বে। তো আমি বনিপুর হয়ে এটাই সুবিধা হয় আমার, কারণ আলিপুর জু হয়ে গেলে একটু ঘুরতে পারে আর কিছু, দুটোই সুবিধা হয়, তোমরা দুটোই নিতে পারো। বাট যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আলিপুর রোডটা, সরি বনিপুর। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার যদি ওখান থেকে একটা সোজা রাস্তা পড়বে, মানে পিজি হসপিটাল পড়বে, তো পিজি হসপিটালে তোমার যদি ডান দিকে নাও তো তোমরা চলে যাবে হচ্ছে এসি বসের ফ্লাইওভার, আর তার পাশে চলে গেছে এক্সাইট, আর মানে বেসিক্যালি ওই তোমার ময়দান, এক্সাইট, নন্দন, ভিক্টোরিয়া ওইদিকে চলে গেছে। আর তোমার যদি বানিক নাও তাহলে তোমরা পৌঁছাবে হচ্ছে প্রিন্সেপ ঘাট অ্যান্ড দ্য আইকনিক বিদ্যাসাগর সেতু। এই চলো আমরা ব্রিজে উঠছি, ব্রিজের ঠিক নিচ দিয়ে হচ্ছে তোমার প্রিন্সেপ ঘাট, আর এই ব্রিজটা উঠলে চলো বিদ্যাসাগর সেতু। Thank you.
বিচটা দেখতে পাচ্ছ মানে ওয়েলকাম লেখা রয়েছে এটা হচ্ছে কলকাতা আর বিচটা পেরোলেই তোমরা তোমরা পৌঁছে যাবো হচ্ছে হাওড়াতে সম্ভব না মালিক গেলে হচ্ছে হাওড়া আন্দুল পৌঁছে যাবে আবার ডান দিকে যাবো ওটাও কোনা এক্সপ্রেস ওয়ে লেখা রয়েছে শেষ হলো তো ওখানে একটা ব্রিজ শুরু হয়ে গেছে তো আমরা ডান দিক দিয়ে যাবো ডান দিক নিয়ে আমরা ব্রিজটায় উঠবো এই যে এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ সো অলওয়েজ কিন্তু তোমার যদি ডানকুনি বা ইস্টার্ন ওয়েস্ট বেঙ্গলের দিকে যাও তাহলে অলওয়েজ এই ব্রিজটা ধরবে আর তোমার যদি কোলাঘাট যাও তাহলে নিচের যে ব্রিজটা আছে ওইটা ধরবে ঠিক আছে ব্রিজ না মানে নিচের রাস্তা যেটা আছে NH6 ওইটা তোমরা ধরবে আর এই রাস্তাটা একটা গোল মতন ঘুরে নিচে নেমে গেছে
ইচ্ছে করে আমাদের ইয়াং ব্ল্যাক জানি ফাঁকা রাস্তা পেলেই ওভার স্পিডিং করতে ইচ্ছে করবে, বাট স্টিল আমরা ওভার স্পিডিং করো না একদমই। একটাই জীবন, এমন না যে আবার আমরা নতুন করে জন্মাবো, তো প্লিজ তোমরা ওভার স্পিডিং করো না। ভালোভাবে তোমরা গাড়ি বা বাইক চালাবে, তোমরা যারা নতুন শিখেছো গাড়ি বা বাইক চালানো, মানে বলবো তোমরা রাত্রিবেলা হাইওয়েতে প্লিজ অ্যাভয়েড করো, কারণ তোমাদের সামনে গেলে আরেকটা ব্রিজ পড়বে, তো এই ব্রিজটা উঠতে হবে। অলওয়েজ লেফট লেন মেনটেন করে তোমার চালাবে, বারবার তোমাদের বলছি, মাঝখান দিয়ে রাইট দিয়ে, হ্যাঁ যখন দরকার যখন ওভারটেক করবে যখন চালাবে। এখন দেখবে যে সামনে এরকম ট্রাক রয়েছে, অলওয়েজ স্লো করে দেবে তোমরা, এমন না যে হাই স্পিডে তোমার ট্রাকটাকে ওভারটেক করবে। এই ভুল তোমরা একদমই করো না। এই টোল প্লাজা দিয়ে আমরা ঘুরছি, ওখানে ফাস্ট্যাগ স্ক্যান করে এই পৌঁছে গেছি আমরা ডালকুনি টোল প্লাজা। সো হ্যালো গাইস, সো ফাইনালি আমি ডানকুনিতে পৌঁছে গেছি। সো অনেকটা আমাকে ঘুরতে হয়েছিল কারণ রাস্তা খুব জ্যাম ছিল, তারপরে আমি ভুল রাস্তায় চলে গেছিলাম বলে অনেকটা আমাকে ঘুরে প্রায় আমাকে 10-15 মিনিট বেশি লেগেছে।
সো ফাইনালি ডানকুনিতে আমি পৌঁছে গেছি। তো তোমার একবার ভিউটা দেখে নাও, এই হচ্ছে ডানকুনির ভিউটা। ওই যে আমার গাড়ি রয়েছে অল্টো K10, আর এটা হচ্ছে টোল প্লাজাটা। আর তোমরা যদি উইকেন্ডসে একদম সকাল সকাল আসো, ভোর 5টা 6টার সময় যদি আসো, তো তোমরা এই জায়গাটাতে একদম সুপার বাইক পুরো ভরে যায়, মানে তোমার আওয়াজ শুনতে পাবে দারুণ, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় সকালবেলা। তো এই হচ্ছে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যদি এইদিকে একদম সোজা চলে যাও, তাহলে তোমরা লাইক পুরুলিয়া, মানে বেসিক্যালি ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্ট বেঙ্গল, সরি ইস্টার্ন সাইড অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা এখানে যেতে পারো এই রাস্তাটা দিয়ে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, সো আমি আমার একটা বন্ধু, তোমরা যেটা প্রথমে আমি সকালবেলা ব্লগে বলেছিলাম যে বিশ্বজিৎ, তার সাথে দেখা করতে এসেছি। তো তার সাথে অনেক গল্পগুজব করলাম কী ব্যাপারে, সেটা তোমাদের আস্তে আস্তে ফিউচারে বলবো। সো তার সাথে তোমাদের নিশ্চয়ই আমি ইন্ট্রোডিউস করাবো। সো ভাই, হ্যালো গাইস, এই যে বিশ্বজিৎ, সবাই ভালো আছো, কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আর যেখানেই আছো খুব সুস্থ আছো। আর খুব সাবধান, এখন তোমরা যদি কলকাতা থেকে থাকো খুব সাবধানে থেকো, খুব কোভিড আমাদের এখানে স্প্রেড করছে অ্যাজ তোমরা সবাই জানো। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আর ইন দিস কনটেক্সট আমি আপনাদের তোমাদের সবাইকে এইটাও বলতে চাই যে অ্যাজ তোমরা জানো যে আমার ভাইয়ের চ্যানেল অভিরাজ ডায়েরি, এখানে তোমরা সব রকমের ট্রাভেল ব্লগস অ্যান্ড সব রকমের তোমরা যত রকমের আমাদের লাইফস্টাইল ব্লগস হয় এই আমার ভাইয়ের চ্যানেলে তোমরা পাবে। সাথে থেকো, ফলো করো, সাপোর্ট করো আমাদেরকে। আই হোপ আমরা তোমাদের খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো গোয়িং আহেড। আর সাথে আমাদের এই মাসেই আমাদের কিছু ট্রাভেল ব্লগস আসতে চলেছে, আই হোপ তোমরা খুব এনজয় করবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করো ভাই, তোমরা সবাই গাইস কমেন্ট করো, প্লিজ কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কি ভালো লাগছে, আর তোমাদের কোনটা আমাদের আরো ইমপ্রুভ করতে হেল্প করবে, তোমাদের সাজেশনস আমাদের হেল্প করতে ইমপ্রুভ করতে বেটার ইমপ্রুভমেন্ট দিতে মানে পারবো আমরা। তো সাথে থেকো, সাপোর্ট করো, এই মাসে আমরা তোমাদেরকে খুব ভালো ভালো কিছু কন্টেন্টস দিতে চলেছি, তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর বাকি আর ভাই আছে তোমাদের সাথে অলওয়েজ, কি বলিস ভাই? একদম ভাই, একদম একটা ঘুরিয়ে পরে, হ্যাঁ একদম মাল্টিপল হয়ে যাচ্ছে ভাই, হ্যাঁ। সো গাইস, তো এই হচ্ছে বিশ্বজিৎ, মানে ছবি সত্যি খুবই ভালো একজন মানুষ, মানে আমরা একসাথে প্রায় 2 বছর দুটা অফিসে কাজ করি, তো সেখান থেকে আলাপ আর কি। সো যেটা বিশ্বজিৎ বললো, আমাদের এই মাসে একটা খুব বড় একটা প্রথম একটা ফার্স্ট আমরা একসাথে একটা বাইক রাইড আমাদের হতে চলেছে প্রথম একসাথে। সো অ্যাজ তোমরা জানো আমার R15 V3 আছে, আর বিশ্বজিতের MZS V3 আছে, তো দুজনের ইয়ামাহার বাইক আছে, তো বুঝতেই পারছো। আর এটা মানে আমাদের ফার্স্ট আমাদের একসাথে লং রাইড, মানে ধরে রাখো নিয়ে আবার 247-250 কিলোমিটার। কোথায় যাচ্ছি সেটা এখন, হ্যাঁ সেটা এখন তোমাদের বলবো না, তোমরা সব জানতে পারবে আস্তে আস্তে। সো আজকে তারই কিছু ডিসকাশন আমরা করছিলাম, লাইক কোন রাস্তা দিয়ে যাবো, কোন লোকটা ধরলে ভালো হয়, কোন হোটেলস কোথায় থাকবো, তাটা একটা প্রপার একটা যা হয় আর কি, মানে রাইড করার আগে একটা প্রি প্ল্যান আমরা করছিলাম, তো সেটা ফটাফটি হয়েছে। সো নট অনলি গাইস, নট অনলি লং ড্রাইভ, ফিউচারে আস্তে আস্তে ফিউচারে তোমরা অনেক কিছু দেখতে পাবে যদি সব কিছু পারফেক্ট থাকে। সো সেটা বললাম না, মানে খুব বড় সড়ো রাইড এই চ্যানেলে আসতে চলেছে, কোথায় যাচ্ছি সব তোমরা জানতে পারবে যদি সব কিছু ঠিক থাকে। সো গাইস, এটাই বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, প্লিজ ভালো ভালো কমেন্টস করো আর শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা সবাই জানো কোভিড তো বাড়ছে, তো যতটা পারবো তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে লাইক আনন্দ দেবো, তোমরা দেখবে, তোমরা ফিল করবে, যাই তোমরা বেরোতে পারছো না, তোমরা এখন তোমার সবাই বেরোতে চাও বা বেরোতে পারছো না, বাট আমি যতটা পারবো বেরোবো, সেটা তোমাদের সবাইকে দেখাবো। সো ইয়া, টিল দেন তোমার সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড হ্যাপি উইকেন্ড, তোমরা উইকেন্ডে মজা করো, আজকে স্যাটারডে কাল সানডে। সো উইকেন্ডে আর তোমার উইকেন্ডে কে কী করছো সবাই কমেন্ট করে জানিও, কে কী করছো, জানি কিছু করার নেই আর তবুও জানিও। সো ইয়া, থেকে কলকাতায় ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছো লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা।
তো এই কলকাতায় আমরা ঘুরতে গেলাম। চলো টাটা, আবার দেখা হবে আমাদের পরের ব্লগে। অ্যান্ড ইয়া, বাই গাইস।